প্রেসার সমাতে সে ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। বোকা ছেলে, বুঝতে পারোনি বান্ধবীকে যেইভাবে চেপে ধরে আছো ওইভাবেই ছবি দেখা যাবে। তোমার তো বিদ্যে নেই, তোমার তো বুদ্ধি নাই, তুমি তো ধ্বংস হয়েছ, চরিত্র তো তোমার কিছু নেই। এই ছেলে, এই যে গাজীপুরের রাস্তার মোড়ে মোড়ে বিশ্বালয়ের মেয়েকে দেখছ নগ্ন অবস্থায় ঝুলানো আছে, এটা মানুষই করেছে গো, করছে পশু করেনি। শোনো, যেইভাবে তুমি তোমার ভাবির সামনে গল্প করছো এইভাবেই তুমি ছবি দেখতে পাবা। হুবা হু আল্লাহ ধরে রেখেছেন ওইভাবেই দেখা যাবে। বুখারী মুসলিম, সরিষা ঢোকানো যাবে না, তুমি সাবধান থাকো। তোমার সেদিন চলে এসেছে, বিচার আর দেরি নেই, শ্বাস বন্ধ হলেই তোমার বিচার আরম্ভ হবে। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত জটিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, ধর্মের দাম দেয় না, পুরো অন্যায় অবিচারকে সে দেখতে পাবে। সোম্মা এনজোরো আসামা মিনহ, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে লক্ষ্য করলে ফায়ারামা কাদামা মিন আমালিহি, যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। কোথায় বান্ধবীর হাত ধরে হাঁটছিলে সেই দৃশ্য তুমি বাম দিকে দেখতে পাবা। এবার তোমার অন্তর কেঁপে উঠেছে, আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কাকে বলে। অতএব দাপট দেখায় না, বিচারের মাঠ বড় জটিল। সেই দিন তোমাকে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করা হবে। আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের পা নড়বে না, সত্রটা দেশের সদস্যা ইন্দিরা গান্ধীর পা নড়বে না, পৃথিবীর কোন মানুষের পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, এক আন উমরিহি, পুরো জীবন বুঝাতে হবে, পুরো জীবন। 70 বছর বেঁচে থেকেছ, অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। আজকে সকালে কি খেয়েছো এখন মনে নেই, অথচ পুরো জীবন সেদিন বুঝাতে হবে। দুই অন স্বাভাবিক যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার যৌবন জীবন বলছেন কেন? আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার এটা পৃথক ভাবে বলছেন কেন? যৌবন জীবন বড় ভয়াবহ জীবন। এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না, এই জীবনে ইনকাম করতে না পারলে বউ ভালোবাসে না, তখন সে হন্যে হয়ে নেমে পড়ে ইনকাম করা লাগবে। এই জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত, যৌবন জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত। এই মোবাইল গুলির শতকরা 98 থেকে 99টা মোবাইলে জেনার গল্প হয়। এক একটা মোবাইলে 200, 500, 2000, 5000 মেয়ের সাথে জেনার গল্প হয়। একটু তুমি থামো, তোমার কাছে আমরা খুব ঘনি আসছি, তুমি ধৈর্য ধারণ করো। শুনুন সম্মানিত উপস্থিতি, এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে। তিন আনমালিহি, টাকা বুঝাতে হবে। আয়না ইক্তাসাবাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে। অফিবা আনফাকাহু, টাকা কোথায় ব্যয় হয়েছে, আয় কোথায় ব্যয় কোথায়, দুটাই বুঝাতে হবে। আয় কিভাবে ব্যয় কিভাবে, দুটাই বুঝাতে হবে। আজকে তো তুমি বুঝতে পারছো না জেনা করার তালে ওই মেয়েটাকে 200, 500, 2000, 5000 দিয়ে দিচ্ছ। সেলিকাকে টাকা দিতে হবে দুলা ভাই, অন্ধভাবে পাগল হয়ে আছে, কি লাগবে বল, যা লাগবে তাই দিয়ে দিবে, জেনা ঠিক আছে। পয়সা একদিন জবাব দিতে হবে, সেই দিন বড় কঠিন। হুজুর বুঝতে পারছেন না অনিল মেহি, হুজুরের বিদ্যাকে পুরো বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে। মানুষের বাড়িতে কোরআন মাজিদ মানুষের নামে পড়ে মরা মানুষের কবরে কোরআন বক্সে দিল, দিয়ে ওই বুদ্ধিহীন মানুষটা টাকাও দিল, আবার কিছু খাওয়ারও দিল, আর বুঝলো যে কোরআন বক্সে দিয়েছে। এই যে আপনি এল এভাবে ব্যয় করছেন, এটা বিচারের মাঠে বুঝাতে হবে। বিচারের মাঠ বড় জটিল।